ভয় পেতে চান? রাতের ফাঁকা কোনো গলিতে বা ভর দুপুরবেলা ন্যাড়া কোনো তালগাছের তলায় নয়, মাঝরাতে কোনো শ্মশানের মধ্যেও নয়, নিজেরই বাড়িতে, নিজের বেডরুমে, যেমনটা আজ আমাদের গল্পের কথক পেতে চলেছে। এ ভয় ভূতের নয়, এ ভয় অন্য কিছুর ভয়, যা ধীরে ধীরে সঞ্চালিত হবে আপনার মধ্যেও। তারপর আপনিও আমাদের কথকের মতো নিজের ঘরের কোনায় সবসময় কারোর উপস্থিতি অনুভব করবেন। ফাঁকা দোতলায় উঠতে পা কাঁপবে আপনার, বা বেডরুমে রাখা কাঠের আলমারিটার পাল্লাটা খোলার আগে দুবার ভাববেন। আর তারপর কি হলো সেটা না হয় কমেন্ট করেই জানান। এখন শুনতে থাকুন লেখিকা সাগরিকা রায়ের কলমে একটি ভয়ের গল্প, ভয় পাওয়ার গল্প, ভয় দেখানোর গল্প, উঠোনে চাঁদের আলো। গল্পটি আমরা নিয়েছি শপিজেন থেকে প্রকাশিত গহীন আতঙ্ক বইটি থেকে। লেখিকার সাম্প্রতিকতম বই দ্বিতীয় সন্ধ্যা প্রকাশিত হয়েছে দীপ প্রকাশন থেকে। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বইটি সংগ্রহ করে নিতে পারেন। শুরু হচ্ছে উঠোনে চাঁদের আলো। কথাটা শুনেছিলাম শশধরের মুখে। শশধর আমাদের বাড়ির পুরনো কাজের লোক। আমি যখন 6 বছরের তখন আমার ঠাকুরদা মারা যান। তিনি কোনো এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন বলে কেউ তার সঙ্গে দেখা করতে যেতে পারত না। উঠোনের একধারে একটি অস্থায়ী ঘর তুলে ঠাকুরদাকে সেখানে রাখা হয়েছিল। একমাত্র দিদিমা আর শশধর ও ঘরে যেতে পারত। তখন ঠাকুরদার অসুখের খুব বাড়াবাড়ি চলছে। দিদিমা নিজেই অসুস্থ ছিল বলে ঠাকুরদা চাননি দিদিমা ও ঘরে রাত কাটাক। শশধর বারান্দায় বিছানা করে ঘুমত। সারা রাত নাকি ঠাকুরদা জেগে থাকতেন। খানিক পরে পরে শশধরকে ডেকে উঠতেন। শশা আছিস নাকি চলে গেলি আমাকে ফেলে? শশধর যখন আমার সঙ্গে এইসব গল্প করত তখন ঠাকুরদার কথা বলতে বলতে শশধরের চোখ জলে নয় ভয়ে ভরে যেত। কথা বলতে বলতে সাবধানে চারপাশে তাকিয়ে দেখত শশধর, ঝট করে নিজের পিছনে তাকিয়ে দেখত কেউ আছে কি না। আমি তো হেসেই ফেলেছি একদিন, তুমি ঠাকুরদার কথা বলতে বলতে ভয় পাও কেন শশধরদা? ঠাকুরদা কবে স্বর্গে চলে গিয়েছেন, এখনো ভয় কেন? আর নিজের লোক কি কখনো ভূত হয়? শশধর লজ্জা পেয়ে বলতো, না না মা কালী ভয় পাইনি, আসলে মশা হয়েছে খুব বুঝলে, মশা ধূপ জেলে দিয়ে ডেঙ্গি হবে, মশাদের তো আর তুমি চেনো না। বলতে বলতে থেমে গিয়ে আমার দিকে তাকালো। কেউ কি জানালার বাইরে দাঁড়িয়েছিল দেখেছো কিছু? আমি চমকে জানালার দিকে তাকিয়ে দেখি কি একটা ছায়া ছায়া যেন দুলছে। ভয়ে আঁতকে উঠে স্থবির হয়ে গিয়েছি, চোখ আটকে গিয়েছে জানালার বাইরে ছায়ার দিকে। দোদুল্যমান ছায়ার দিকে তাকিয়ে আমি আর শশধরদা কেউ নড়তে পারছি না। আমি প্রথমে সম্বিত ফিরে পেলাম। আরে ওখানে একটা ঝাউ গাছ রয়েছে না, ওটারই তো ছায়া নাকি শশধরদা? শশধরদা থমকে গেল। ঠিক জানো ঝাউ গাছ? হ্যাঁ হ্যাঁ ওই তো নড়ছে, দাঁড়াও আমি জানালার কাছে গিয়ে দেখে বলছি, বলে ছুটে জানালার দিকে গিয়েছি। সত্যি ঝাউ গাছটা দুলছে বলে মনে হচ্ছে অশরীরী অবয়ব নড়াচড়া করছে, ছায়াময় দেহ যেন। আমি শশধরদাকে সায়েন্স বোঝাতে চেষ্টা করি। দেখো কোনো কিছুর দ্বারা আলোকরশ্মির গতিপথ রুদ্ধ হলে ছায়া তৈরি হয় বুঝলে, মানে ধরো যেদিক থেকে আলো আসার কথা সেদিকে একটা কিছু বাধা হয়ে দাঁড়ালে তখন যে বাধা হচ্ছে তারই প্রতিবিম্ব মানে ছায়া তৈরি হয়। আরও সহজ করে বুঝতে হলে তুমি বাবাকে বলো, বাবা ভালো করে বুঝিয়ে দেবে। এত কথা বলে আমি জোরে শ্বাস ফেলি। এভাবে বলাতে শশধরদার মুখের কালো ভাবটা দূরে চলে গেল।
জানি না কেন এত ভয় পায় শশধরদা। অবশ্য কেউ কেউ কুসংস্কারে আচ্ছন্ন থাকে, তার মন থেকে ভয় দূরে সরানো যাবেই না। এই তো সেদিন আমার জন্মদিন হলো, পায়েসের জন্য দুধ আনতে গিয়েছিল শশধরদা, এসে বলে কি না জন্মদিন ফিরে আসে। তাহলে কি মানুষও ফিরে আসে? যে মরে গিয়েছে সে কি তার প্রত্যেক জন্মদিনে ফিরে আসে? নইলে তার জন্মদিন পালন করা হয় কেন? সে নেই তবুও জন্মদিন। এই যে ববিদির বর মরে গেল গত বছর, এই বছর ববিদির বরের জন্মদিন পালন করা হয়েছে কেন? কথাটা বেশ বোকা বোকা শোনালেও মা কেন যেন চুপ করে গেল, কোনো রকম বকাঝকা করল না শশধরদাকে। আমি অবশ্য কথা শুনিয়ে দিলাম, তাহলে মৃত্যুদিন পালন করা হয় কেন বলো দেখি? যে মরেছে সে কি সেদিন ফের মরে যায়? শশধর বলল, মরে না যখন তখন আর মৃত্যুদিন পালন করা কেন? আত্মাকে ছেড়ে দিতে হয়, আত্মা মৃত্যুর পরে অন্য জন্ম নেয়, একই জন্মের মধ্যে তাকে আটকে রাখতে নেই, ঠাকুরদা আমাকে বলেছিলেন। তাই তো দিদিমা মরে গেলে তার মৃত্যুদিন পালন করা বারণ। ঠাকুরদার মৃত্যুদিন অবশ্য পালন হয়, তিনি নাকি জন্ম নেননি, মারাই যাননি, এখানেই আছেন বলেই চমকে উঠে কথা থামিয়েছে শশধর। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। বলছে কি শশধর, এসব কথার অর্থ কি? মা আমাকে ডেকে পড়তে বসতে বলল। আমি এ বাড়িতে এসেছি মাত্র হপ্তা দুই হল। বাবা লকডাউনের সময় আমাকে আর মাকে এখানে রেখে গিয়েছে। আসানসোলে আমার পড়াশুনো, বেড়ে ওঠা সব, বন্ধুবান্ধব সবই ওখানে। এখানে মানে এই গ্রামে আসা হয়নি বহুদিন, 6-7 বছর আগে একবার এসেছিলাম। সে কথা আমার মেমোরি থেকে উড়ে গিয়েছে। মায়ের মুখে শুনেছি এই গ্রামের সঙ্গে সংযোগ বাবা এখনও রেখেছেন, মাঝে মাঝে এসে দেখে যান। শশধরদার জীবনযাপনের জন্য একটা খরচ আছে, বাবা ঠিকঠাক সেটা পাঠিয়ে দেন, আমি তা জানি। বাবার ছেলেবেলাও এই গ্রামে কাটেনি, কলকাতায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট ছিলেন বাবা। এখানে গ্রামের বাড়িতে শশধরদা থাকে, বাড়ির দেখাশুনো করে। খোলামেলা জায়গায় এসে আমার খুব ভালো লাগছে, কিন্তু এত বড় বাড়ির সবটুকু এখনও দেখে উঠতে পারিনি। লম্বা লম্বা বারান্দার এক পাশ দিয়ে সারি সারি তালাবন্ধ ঘর, দেওয়ালের কোণ ঘেঁষে ঘেঁষে সরু সরু সিঁড়ি, সিঁড়ির পিছনের তালাবন্ধ ছোট ঘরগুলো আমাকে রহস্যের ইশারা দেয়। গত পরশুর কথাই বলি, লাঞ্চ করে আমি অনলাইনে দুটো বইয়ের অর্ডার দিচ্ছি, মা পর্দা সরিয়ে দরজায় দাঁড়িয়ে হাসল। খেয়াল করলাম মায়ের ঠোঁট দুটো টুকটুকে লাল, লিপস্টিক, মা দুপুরে কোথায় যাচ্ছে? তাছাড়া এই রকম করে সাজে না তো কখনো। আমি জিজ্ঞাসা করলাম, কিছু বলবে? মা ফের হাসল, দরজায় ঠেস দিয়ে দাঁড়ালো, কি একটা বলবে বলবে করে আর বলল না। একটা মেসেজ আসার টিং শব্দে আমি ঘাড় ঘুরিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ফের মায়ের দিকে তাকিয়ে দেখি মা চলে গিয়েছে, পর্দাটা অল্প অল্প দুলছে। তখনও কি বলতে এসেছিল মা, ওভাবে হাসছিলই বা কেন? এই ভর দুপুরবেলায় বাড়ির মধ্যে লিপস্টিকই বা লাগিয়ে রয়েছে কেন, হাসলই বা কেন? পরক্ষণে বুঝতে পারলাম রহস্যটা, মা নতুন লিপস্টিক ইউজ করেছে আজ। রংটা অপছন্দ বলে লিপস্টিক ঠোঁটে লাগিয়ে মজা করার জন্য আমাকে দেখাতে এসেছিল। আমি সব কিছুই একটু লেটে বুঝি, আবার মোবাইলে মন দিয়েছি কি দিইনি, অমনি মা ফের এলো, লিপস্টিক মুছে এসেছে এইবার। এসে বলল, আমি একটু বিশ্রাম নিচ্ছি, কিছু দরকার হলে আমাকে ডেকো, একা কোথাও যেও না, তুমি এদিকের কিছু চেনো না, পুকুর টুকুরের দিকে একদম যাবে না, এবারে আসানসোলে ফিরে তোমাকে সুইমিংটা শিখতে হবে। বলতে বলতে মা পর্দা টেনে দিয়ে চলে যাচ্ছিল। আমি বললাম, নতুন লিপস্টিক নাকি, আজ প্রথম লাগালে? মা বলল, লিপস্টিক নয় রে, পান খেয়েছিলাম,
আমাকে কাজে হেল্প করে যমুনা, ও নিয়ে এসেছে মিঠে পাতা দিয়ে মিষ্টি পান। আজ প্রথম খেলাম, ভালোই লাগলো। কিন্তু তুই জানলি কী করে? দেখেছিস পান খেতে? আমি দাঁত মেজে ফেলেছি লালচোপ মুছে ফেলতে, বুঝলে কী করে? আমি সত্যিই অবাক হয়ে গেলাম, বললাম, একটু আগেই তো লাল ঠোঁট দিয়ে হেসে হেসে আমাকে দেখে গেলে। মা কিছু বলতে গিয়েও থেমে গেল, আমার দিকে তাকিয়ে কিছু ভাবল, তারপর বলল, তুই বাইরে যাস না, কেউ ডাকলেও না, এখানে সকলেই তোর কাছে অচেনা, আমাকে জিজ্ঞেস না করে কোথাও যাবি না। চলে যাচ্ছিল মা, যেতে যেতে পিছন ফিরে তাকিয়ে দেখল আমাকে, দেখলাম পর্দাটা অল্প অল্প দুলছে, ফোন রেখে পর্দার দিকেই তাকিয়ে আছি। আগে কি মাই এসেছিল নাকি অন্য কেউ? পরে কে এলো? মাই তো। কি মনে হলো, আমি উঠে দরজা পর্যন্ত গেলাম, শুনশান বারান্দা একলা পড়ে আছে। এত তাড়াতাড়ি মা ঘরে পৌঁছে গেল? মায়ের বেডরুম বারান্দার শেষ প্রান্তে, একেবারে কর্নারের ঘর বেছে নিয়েছে মা। আমি আর মা বিরাট একটা পালঙ্কে ঘুমোই। প্রাচীনকালের আসবাবে সাজানো ঘরটা মায়ের খুব পছন্দ হয়েছিল। সেই ঘরে একটা বিরাট আয়না আছে, অদ্ভুত ধরনের আয়না। আয়নাটার ভিতরে একটা লুকানো আলমারি আছে। আলমারি বলছি ঠিকই, কিন্তু তাকে র্যাকহীন বাক্স বলাই ভালো। একটা আয়নাযুক্ত বাক্সকে লম্বা করে দাঁড় করিয়ে রাখা হয়েছে জানো। সেই আয়নার দরজা খোলা যায়, দরজা ধরে টানলে আয়না শুদ্ধ পাল্লাটা খুলে যায়। একদিন এই বিষয়টা আবিষ্কার করে আমি পাল্লা খুলে আয়নার ভিতরে ঢুকেছিলাম। সেখানে দেখেছি আর একটা দরজা যা দেওয়ালের সঙ্গে সেঁটে আছে। টানাটানি করার পরে দরজাটা খুলে যায়, ভেতরে এক গাছা দড়ির ফাঁস চলছে। প্রচণ্ড ভয় পেয়ে আয়না ঘর থেকে বেরিয়ে এসে হাঁপাচ্ছিলাম। কেউ দেখতে পায়নি তো আমাকে এই অবস্থায়? বোকা খাবার ভয়ে সে কথা আমি আর কাউকে বলিনি। দড়ির ফাঁসটা কেন ওখানে জানি না, আমি মাকে বা শশধরদাকে জিজ্ঞাসা করার সাহস হয়নি। এখনও ওই ঘরেই থাকি, মা আছে বলে আর ভয় করে না, কিন্তু একা একা থাকতে পারি না। যদিও কখনো কিছু ঘটেনি বা কোনোভাবে ভয় পায়নি কেউ। উঠোনে কেউ নেই, দোতলায় ওঠার সিঁড়িটা আমাকে টানছিল, আমি এগিয়ে গেলাম। গ্রামের দুপুর অন্যরকম হয়, নিস্তব্ধ হয়ে যায় চারপাশ। অনেক দূরে কে কি বলে উঠল, শব্দটা হঠাৎ উঠেই চুপ করে গেল। হাওয়ার শব্দ শোনা যায়, শুকনো পাতার গন্ধ ভাসে বাতাসে। সমস্ত প্রকৃতি ঝিম মেরে বসে থাকে গাঁজাখোর যদু সিংয়ের মতো। আসানসোলে যদু সিংকে গাঁজায় দম দিয়ে ঝিম মেরে পড়ে থাকতে দেখেছি। এখানে এসে দুপুরগুলোকে দেখে আমার সেই রকমই মনে হলো। দুপুরের গা থেকে একটানা ব্রু ব্রু শব্দ শোনা যায়, শব্দের উৎস জানা যায় না। এদিক ওদিক চেয়ে দেখতে দেখতে দোতলায় ওঠার সিঁড়ির সামনে এসেছি। ওপরের দিকে তাকিয়ে দেখি সেখানে এক ভারী রহস্যময় অন্ধকার আর এক ঝলক রোদের উঁকিঝুঁকি নিয়ে যেন এক মজার খেলা চলছে। আমি কৌতূহল দমন করতে পারি না, মা বলে অতি কৌতূহল ভালো নয়। তো আমি কি করব? কিছু দেখে আগ্রহ হলে আমি সেটাকে সামলে রাখতে পারি না। পা টিপে টিপে উঠতে মনে হলো চুপি চুপি উঠছি কেন, ওপরে তো কেউ থাকে না, তাহলে কাকে ভয় পাচ্ছি? ডিস্টার্ব করব এমন কেউ তো ওপরে নেই। ভাবতেই আমি তাড়াতাড়ি উঠতে লাগলাম। সিঁড়ির ধাপগুলোতে আমারই পায়ের শব্দ হচ্ছিল, পায়ের শব্দের প্রতিধ্বনি শুনতে পাচ্ছিলাম। সিঁড়িতে অনেক ধাপ, উঠছি তো উঠছি, ধাপ আর শেষ হয় না যেন। ওপরের রোদে ঝিলিমিলি বাচ্চা মেয়ের ফ্রকের ঝালরের মতো দুলছে। সিঁড়ির ধাপ শেষ হতেই
আমি টুক করে দোতলার বারান্দায় এসে পড়লাম। এদিক থেকে ওদিক পর্যন্ত টানা লম্বা বারান্দায় কোথাও কোনো আসবাব নেই। বাইরে থেকে জাফরির ফাঁক দিয়ে রোদে ঝিলিমিলি আসছে। আমি বারান্দা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। একেবারে শেষের ঘরের পরে একটা সিঁড়ি আছে, সেটা দিয়ে ছাদে যাওয়া যায়। ছাদের দরজা বন্ধ থাকে সেটা আমি জানি, আজ কি খোলা আছে দেখি একবার গিয়ে। যেতে যেতে মাঝামাঝি পর্যন্ত গিয়েছি, দূরে আকাশের গায়ে একটা চিল ডেকে উঠল। শব্দটা শুনে গা শিরশির করে উঠল আমার। এমন নিস্তব্ধ দুপুরকে চিরে ফেলল চিলের চিৎকারটা। আমার কেমন যেন লাগল, এখানে কেউ থাকে না সত্যি, কিন্তু এত ভয় করছে কেন হঠাৎ করে? কেন মনে হচ্ছে এখানে আমার আসাটা উচিত হয়নি? অন্য কারুর জগতে অযাচিত ঢুকে পড়েছি যেন। একটা ঝোড়ো হাওয়া এসে উড়ে গেল আমার উল্টো দিকে, আর এগিয়ে যেতে ইচ্ছে করল না। মা জানে না যে আমি এখানে এসেছি, যদি খোঁজে আমাকে না পেয়ে দুশ্চিন্তা করবে তো। নিচে নেমে যাওয়াই ভালো এই ভেবে সবে পিছন ফিরেছি। আমার পিছনের বন্ধ দরজার ভিতর থেকে একটা আওয়াজ হলো, নখের আওয়াজ। নখ দিয়ে কাঠের ওপর টোকা দিলে যেমন শব্দ উঠবে ঠিক তেমনই শব্দ হলো। পোকা, টিকটিকি, বন্ধ ঘরের ভিতরে আর কেই বা শব্দ করবে? শব্দটা আবার হলো, না পোকা বা টিকটিকি নয়, এই শব্দটা আমার জন্য। কেউ আমাকে জানান দিচ্ছে যে ভেতরে সে আছে, কেউ নক করছে। ভেতরে কে আছে, আমাকে ডাকছে? ভালো করে দরজাটা দেখলাম, দরজাটা বাইরে থেকে তালা দেওয়া। ভিতরে কাকে আটকে রাখা হয়েছে, কে আছে ভিতরে? আমি জিজ্ঞাসা করলাম, কে আছো ভেতরে? কোনো জবাব এলো না, অথচ মনে হচ্ছে দরজার আড়ালে ভেতরে কেউ অপেক্ষা করছে, চুপ করে দাঁড়িয়ে আমার কথা শুনছে। ভয় পেলাম, মাকে ডেকে নিয়ে আসি, বড়দের জানানো দরকার ব্যাপারটা, একটা ঘরে কাউকে আটকে রাখা হয়েছে। পিছন ফিরে ছুটতে যাব, ঘরের ভিতরে পায়ের আওয়াজ শুরু হলো। পায়ের আওয়াজ ক্রমে এগিয়ে আসছে, কাছে, খুব কাছে। গলা তুলে চিৎকার করলাম, কে আপনাকে আটকে রেখেছে, দরজা খুলে দিতে বলছেন? এবারেও শব্দ নেই। আমার মন বলছে যে ভিতরে আছে সে হয়তো কথা বলতে পারে না, বা অনেক দিন কথা বলতে না পারার জন্য শব্দ করতে ভুলে গিয়েছে। এরকম একটা বিদেশি গল্প পড়েছিলাম, ডিকশনের উপন্যাস কি, এ টেল টু সিটিজে ছিল, ঠিক মনে পড়ল না। এই সময় বন্ধ দরজার ওপর জোর শব্দ হলো, কেউ ভিতর থেকে দরজায় ধাক্কা দিচ্ছে। পরক্ষণেই বন্ধ দরজা খুলে যে কেউ বের হয়ে আসবে বলে দৃঢ় বিশ্বাস হলো আমার। বিশ্বাসটা এমনিই হয়নি, আমি ঘরের ভিতরে স্পষ্ট পায়ের আওয়াজ পেয়েছি। কোনো দিকে না তাকিয়ে দ্রুত সিঁড়ি দিয়ে নেমে আসতে আসতে স্পষ্ট শুনেছি কেউ যেন ছুটে আসছে সিঁড়ির দিকে। সিঁড়ি ভেঙে ভেঙে নিচে নেমে যাচ্ছি। সিঁড়ির ধাপগুলোতে একসময় লাল রং ছিল, এখন উঠে গেলেও কোনায় কোনায় সামান্য লাল টিপের ছাপ দেখতে পাচ্ছি। রোদের রং তীর্যকভাবে এসে সেই লালচে রঙের ছিটে ফোটার ওপর পড়ায় হঠাৎ করে দেখলে মনে হয় যেন ফোঁটা ফোঁটা রক্ত পড়তে পড়তে গিয়েছে। একবার পিছন ফিরে তাকালাম, অল্প একটু রোদ সিঁড়ির মুখে এসে স্থির হয়ে রইল। যে আমাকে দেখে আর চলে যেতে পারছে না। নিচে নেমে এসে ভয়ার্তভাবে মায়ের কাছে ছুটে যাচ্ছি। মাঝপথে দেওয়ালে ঠেস দেওয়া কাঠের মইয়ের পাশ থেকে বেরিয়ে এলো শশধর দা। এসে
আমাকে টেনে ধরে ফেলল। কি হলো, এমন করে ছুটছ কেন? আমি শশধরদাকে বললাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি দোতলায় চলো, কেজে আটকে বন্ধ হয়ে আছে ঘরের ভেতর, আমাকে আমাকে নক করে করে ডাকছিল, আমি পায়ের আওয়াজও পেয়েছি। শশধরদা একটুক্ষণ আমার দিকে তাকিয়ে বলল, ওসব মনের ভুল গো, একা একাই নিজমপুরিতে এদিক ওদিক যেও না, অতীতের মানুষ তাদের কথা ব্যথা দুঃখ একা একা ঘুরে বেড়ায়, সেসবই শুনতে পেয়েছো তুমি, যাও নিজের ঘরে যাও, ওসব নিয়ে তুমি কিছু ভেবো না, ও কিছু না ছায়া মাত্র, কত পুরনো বাড়ি তার কত পুরনো কথা জমে আছে কোণে কোণে, সেসব বেরিয়ে আসতে চায়, নিজের কথা কাউকে বলতে চায়। আমি জানি কতকাল রইলাম এই বাড়িতে, বলে শশধরদা দোতলায় সিঁড়ির দিকে তাকিয়ে রইল। আমার কিছু ভালো লাগছিল না, বমি পাচ্ছিল, গা গুলিয়ে উঠছিল, কেন এরকম হচ্ছে আমি জানি না। মায়ের মশলার কৌটো থেকে একটা লবঙ্গ খুঁজে মুখে দিয়ে রাখলাম, মাকে দেখেছি এরকম করতে। স্টাডি রুমে ঢুকে দরজা বন্ধ করতে গিয়েও করলাম না, বাইরের আলো আসুক, বন্ধ করে দিলেই কেমন একা হয়ে যাব, সেটা আমার কাছে এখন খুব ভয়ের। পরে বিষয়টা আমি শশধরদাকে বলেছি, শশধরদা আমার সমস্যা শুনে মাটির দিকে তাকিয়ে বলল, সব কিছু নিয়ে ভাবতে নেই, শুধু দেখে যাও, কত কিছু থাকে যাকে বোঝা যায় না, বোঝার চেষ্টা করাটাও উচিত নয়। আমি ঠিক বুঝতে পারলাম না শশধরদার কথাগুলো, যা বললো সেটাই হয়তো ঠিক, ও নিজের মনেই থাকে, কি ভাবে কি দেখে ওই জানে। একটু শুয়ে থেকে উঠে দেখি সন্ধে হয়ে গেছে, পড়াশুনোয় মন দিয়েছি, অমনি বাইরে থেকে কে বলল, যাই। আমি একটু অবাক হলাম, শশধরদার গলা মনে হলো, এ সময় ও এখানে কি করছিল, আর কাকেই বা সাড়া দিল যাই বলে, মা ডেকেছে শশধরদাকে, হতে পারে, এছাড়া আর কে ডাকবে। মায়ের হেল্পার যমুনা মাসি বারোটার আগেই চলে যায়, তাহলে আমি চুপচাপ উঠে ঘরের দরজা খুলে বাইরে উঁকি দিলাম। বাইরে আলো চলছে না, বারান্দার আলোটা কি ফিউজ হয়েছে নাকি সুইচই অন করা হয়নি। বেরিয়ে সুইচে আঙুল ছোঁয়াতে বুঝে গেলাম সুইচটা অন করাই আছে, অর্থাৎ বাল্বটা চেঞ্জ করতে হবে, এবং সেটা শশধরই করতে পারবে, ও বরাবর এসব কাজগুলো করে। ক্যাবিনেটের একটা সেলফের মধ্যে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র থাকে, আমি নতুন বাল্ব বের করে শশধরকে ডাকতে যাচ্ছি, দেখি সমস্ত বাড়ি অস্বাভাবিক শান্ত হয়ে আছে, মনে হচ্ছে গভীর রাত, উঠোন জুড়ে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে, জ্যোৎস্না কিন্তু স্পষ্ট নয়, ম্লান, একেই কি মরা জ্যোৎস্না বলে, হালকা একটু নীল নীল ছায়া ছায়া। গেটের পাশে শিউলি গাছের নিচে একরাশ অন্ধকার জমাট বেঁধে আছে, ওখানে জ্যোৎস্না ঢুকতে পারছে না, খানিকটা জ্যোৎস্না শিউলি গাছের পাশ দিয়ে ভেসে যাচ্ছে, যেন জীবন্ত। আমাদের বাড়ির বাগানের দিকের আম গাছটা প্রবল দুলে উঠল, অন্য গাছগুলো স্থির, যেন ধ্যানস্থ। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখছি এক অবাস্তব সময়কে, একটু আগেও তো এমন ছিল না, কি করে এরকমভাবে পাল্টে গেল আমাদের বাড়িটা, মায়ের সাড়া পাচ্ছি না, শশধরেরও সাড়া শব্দ নেই কোথাও, কি আশ্চর্য। আমার মনে হচ্ছে এখানে এই উঠোনে আমি ছাড়াও অন্য কেউ আছে, কেমন এক অপার্থিব অনুভূতি আমাকে স্পর্শ করে যাচ্ছে। সত্যি বলতে কি, একটা অনাসাধিত পূর্ব অন্যরকম অনুভূতি হচ্ছিল, মনে হচ্ছিল আমি এই অস্বাভাবিক দুনিয়ায় ভুল করে ঢুকে পড়েছি, এখানে আমার ঢোকার অনুমতি নেই,
এই জ্যোৎস্না, এই আধো অন্ধকার সবই যেন একটা নিজেদের জগৎ বানিয়ে রেখেছে। কেউ আসছিল না, কেউ আসছে না তো। আমি পায়ের শব্দ পেয়েছি কিন্তু কেউ এলো না। কলতলার পাশে খানিকটা জায়গায় গাছগাছলা রয়েছে, লেবু পেয়ারা এসব। আমার চোখ ওদিকে ঘুরে গেল, ওদিক থেকেই কারো আসার শব্দ পেয়েছি আমি। না, জ্যোৎস্নার আলো ম্লান হলেও দেখা তো যাচ্ছে, কিন্তু আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। চোখ সরিয়ে শিউলি গাছের দিকে তাকাতে যেতে মনে হলো লেবু তলায় কাউকে কি দেখলাম এই মাত্র, কেউ দাঁড়িয়ে আছে। মাথা ঘুরিয়ে তাকালাম সেদিকে, আমি দেখতে পাচ্ছি একজন কেউ জ্যোৎস্নার ম্লান আলো মেখে দাঁড়িয়ে আছে ওখানে। অল্প অল্প অন্ধকারের মধ্যে খানিকটা চাঁদের আলো মিলেমিশে গেছে, সেখানে ছায়াময় কেউ দাঁড়িয়ে আছে। শশধর কি ডাকবো জোরে? ভাবতে ভাবতেই শিউলি গাছের নিচ থেকে জমাট অন্ধকারটা দলা পাকিয়ে বেরিয়ে এলো। আমি দেখতে পাচ্ছি সে লেবুতলার দিক থেকে আমাদের ঘরের দিকে আস্তে আস্তে থমকে দাঁড়ালো, তারপর ঘুরে বাগানের দিকে চলে গেল। তাকে চলে যেতে দেখে আমি সম্বিত ফিরে পেলাম, চেঁচিয়ে উঠলাম, কে কে ওখানে? মা এদিকে এসো তো। আশ্চর্য, কেউ এলো না, মাও এলো না, সে চলে যাচ্ছে। সে আবার ফিরে তাকাল, মুখ তার অন্ধকারে মাখামাখি। কে বুঝতে পাচ্ছি না তো। শশধর দা হলে আমার প্রশ্নের জবাব দিত, তাহলে আশ্চর্য হওয়ার আরও বাকি ছিল। শশধরেরও কোনো রকম সাড়া শব্দ পেলাম না। নিঃসীম শূন্যতায় একা আমি ম্লান চাঁদের আলো ছড়িয়ে পড়া উঠোনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি। বাগানের দিকে যে গেল সে বাড়ির লোক হওয়াই উচিত, কারণ বাগানের দিকে গেলে বাইরে বের হবে কী করে? ওদিক দিয়ে বাইরে বেরোনোর পথ তো নেই, একটা ঘর আছে শুধু, যেটায় আমার ঠাকুরদা থাকতেন অসুস্থ হয়ে। আচ্ছা, একটা কি কথা বলতে গিয়ে শশধর থেমে গিয়েছিল না? ঠাকুরদা মারা যাননি নাকি এই বাড়ি ছেড়ে চলে যাননি, এই রকমই কিছু একটা। তাহলে এমন যদি হয়, যাকে বাগানের দিকে চলে যেতে দেখলাম সে আর কেউ নয়, আমার ঠাকুরদা। আর যদি এটাও হয় তাহলে তিনি এদিকে আসবেন না কেন? কখন যেন জ্যোৎস্না এগিয়ে আসছিল আমার দিকে, আমি ডুবে যাচ্ছিলাম। কিন্তু কোথায় একটা কাক ডেকে উঠল তখনই। চাঁদের আলো দেখে নাকি কাকের ভ্রম হয় ভোর হয়ে গিয়েছে ভেবে, কাক ডেকে উঠতে আমার সম্বিত ফিরে এলো। আমি নিজেকে দরজার মুখে বসে থাকতে দেখে তাড়াতাড়ি করে উঠে পড়লাম, ঘরের ভেতরে লুকোতে হবে। আমার মন বলছিল বাইরে আমি এখন নিরাপদ নই। আমি পিছু হটতে হটতে ঘরের ভেতরে ঢুকেই দরজাটা বন্ধ করতে গিয়ে দেখি কখন যেন দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গিয়েছে, নাকি আমিই বন্ধ করেছি মনে করতে পারলাম না। টেবিলের ওপরে আমার বই খাতা সব খোলা পড়ে আছে। আমার ঘরের আলোটা এত নিষ্প্রভ কেন? এই আলোতে কি পড়াশুনো করা যায় নাকি? আমার খুব ঘুম পাচ্ছিল, দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। টেবিলের ওপর মাথা রেখে চেয়ারে বসেই ঘুমিয়ে পড়লাম। কোথায় একটা কাক অবিরাম ডেকে চলেছে, হাহাকার শূন্যতা বিষাদ ছড়িয়ে যাচ্ছে চারপাশে। নির্জন নদীর পাড়ে একা দাঁড়িয়ে কার জন্য যেন অপেক্ষা করছি, কার জন্য সেটা আমি জানি না, অথচ মনে হচ্ছে সে আসবে। একটু সময় লাগছে ঠিকই, কিন্তু সে জানে আমি তার জন্যই অপেক্ষা করে আছি। অনেক দূরে জলের শব্দ পেলাম, নৌকো নিয়ে আসছে কেউ, দাঁড়ের শব্দ। একজন বৃদ্ধা নৌকোয় বসে পাড়ের দিকে তাকিয়ে আছে, নৌকা কিছুতেই পারে ভিড়ছে না। বৃদ্ধা আকুল হয়ে দাঁড়িয়ে পড়তেই নৌকো টালমাটাল হয়ে পড়ল। এই যা, নৌকো উল্টে গেল, একটা জোর শব্দ হলো জলে, বৃদ্ধা কি জলে পড়ে গেলেন? আমি উত্তেজিত হয়ে জেগে গেলাম। কিছুক্ষণ মাথায় এলো না
কী দেখেছি, এটা স্বপ্ন? স্বপ্ন এমন জীবন্ত হয়? কি যেন একটা অজানা ভয় তাড়া করছিল আমাকে। উঠে চেঁচিয়ে ডাকলাম, মা, ও মা! দরজা ঠেলে মা ঘরে ঢুকেছে। কি রে, কি হয়েছে? আমি মাকে পেয়ে জড়িয়ে ধরলাম। মা, ভয় করছে। মাথায় হাত বুলিয়ে মা বলল, ওই শশধরের যত বাজে গল্প শুনে এমন হয়েছে। কি হয়েছে বলতো? জ্যোৎস্নার মধ্যে একটা অচেনা লোক বাগানের দিকে চলে গেল, কেমন ছায়া ছায়া, তার মুখ দেখতে পাইনি। চাঁদের আলোটা কেমন বিশ্রীমা, ভয় করছিল খুব। অমন জ্যোৎস্না আমি আগে দেখিনি, যাও দেখো তুমি বাইরে। মা একবার বাইরের দিকে তাকালো। আমার সঙ্গে আয়। মায়ের সঙ্গে সঙ্গে বাইরে এলাম। মা বলল, কোথায় জ্যোৎস্না? এখন কৃষ্ণপক্ষ চলছে, পরশুই অমাবস্যা, তুই জ্যোৎস্না দেখলি কেন? কেন? আমি ফুটফুটে দুধে ধোয়া উঠুন দেখেছি একটু আগে, তারপর ম্লান হয়ে যাওয়া নেতিয়ে পড়া জ্যোৎস্নাও দেখেছি, কিন্তু এমন অন্ধকার তো দেখিনি। হঠাৎ করে কৃষ্ণপক্ষ হতে পারে? মা দরজা বন্ধ করে দিয়ে বলল, বারান্দায় যাওয়া দরকার নেই, তুই আমার সঙ্গে কিচেনে আয়। এখন সন্ধে, রাতের খাবারে দেরি আছে, ডিম ভেজে দেবো, চল। মায়ের সঙ্গে পিছনের সরু লম্বা বারান্দা দিয়ে কিচেনের দিকে যাচ্ছি। গ্রিলের বাইরে ঘর অন্ধকার। আচ্ছা মা, শশধর কোথায় গিয়েছে? ওকে দেখতে পাচ্ছি না কেন? মা বলল, শশধর মনে হচ্ছে বাগানের পুরনো ঘরের দিকে গিয়েছে, ওখানে বসে থাকে একা একা, হো একটু পাগলাটে, অন্ধকারে গিয়ে বসে থাকে চৌকির ওপরে, এখন ডাকলেও আসবে না, আসলে ওরও বিশ্রাম চাই, এই সময় একটু আয়েস করেও। ডিম ভাজার গন্ধে সব ভয় ত্রাস হুহু করে উড়ে গেল। আমাদের বাড়ির পিছনের রাস্তা দিয়ে প্রতিদিনের মতো রোগা লোকটা ঘুটি গরম বলতে বলতে যাচ্ছে। পরপর দুটো বাইক ঘো ঘো শব্দ করে বেরিয়ে গেল। আমি ডিম ভাজা খেয়ে উঠে পড়েছি। অঙ্কগুলো করে ফেলি, শশধর দাইলে আমার ঘরে একবার পাঠিয়ে দিও। মা কি বলল শুনতে পাইনি, তবে মনে হলো মা যেন বলছে মায়ের ঘর থেকে মিষ্টি মশলার কৌটোটা নিয়ে আসতে। আমি বারান্দার শেষ প্রান্তের ঘরের উদ্দেশ্যে রওনা হলাম। এত বড় বাড়ি, লোকমাত্র তিনজন, কাজেই সারাক্ষণ ফাঁকা জায়গায় হু হু শব্দে বাতাস বয়ে যায়। প্রাচীন এই বাড়িটা আমার বাবার ঠাকুরদার সময়কার, সেই সময় নাকি ইংরেজ আমল। ভাবতে ভাবতে আমাদের শোবার ঘরে ঢুকেছি। বিরাট ঘরের দিকে একবার চোখ বুলিয়ে নিলাম। কোণের আলমারির কাছে দাঁড়িয়ে কেউ কাপড় ভাঁজ করছিল। মানুষটাকে দেখা যাচ্ছিল না, তার গয়না পরা হাতের খানিকটা দেখতে পেলাম। কে, যমুনা মাসি? ঘরে ঢুকেই বিছানার ওপর মায়ের মশলার কৌটোটা নিয়ে ফিরে আসতে গিয়ে ঘরের কোণে আবার একবার তাকিয়ে অবাক হলাম। ওখানে যে কাপড় ভাঁজ করছিল সে আর ওখানে ছিল না। বুঝে ফেলেছি, সে নিশ্চয়ই আয়না ঘরে ঢুকেছে। মাথায় এলো না কেনই বা কেউ কাপড় ভাঁজ করতে করতে আয়না ঘরে ঢুকবে। আমার তীব্র ইচ্ছে হলো সেখানে গিয়ে দেখতে। আয়নার সামনে গিয়ে পাল্লা ধরে সামান্য জোরে টান দিতেই দরজার মতো পাল্লাটা একদিকে খুলে গেল আর আমি ঢুকে পড়লাম ভেতরে। না, কেউ তো নেই এখানে। আচ্ছা, ওই দেওয়ালের সঙ্গে চিপকে থাকা দরজার ভিতরে গিয়েছে কি সে? না হলে আর কোথায় যাবে? আমি দরজাটা টানতেই সেটা খুলে গেল আর আমাকে টেনে ধরল কেউ ভেতর থেকে। দেখছি একজন মহিলা গলায় ফাঁস দিয়ে ঝুলছে, তার দুটো পায়ের পাতা আমার নাকে এসে বাড়ি মারল। আমি আতঙ্কে চিৎকার করে উঠতেই ফাঁস দেওয়া শরীরটা অল্প অল্প বিস্ফারিত চোখে আমার দিকে তাকালো। আমি কিভাবে বেরিয়ে এসেছি আমার মনে নেই, মশলার কৌটো কোথায় ছিটকে পড়েছে কে জানে। চিৎকার করে ডেকে উঠেছি,
শশধরদা শশধরদা কোথা থেকে জবাব দিল? এদিকে চলে এসো বাবু, আমি বাগানে। ততক্ষণে আমি একটু ধাতস্থ হয়ে ঘরের বাইরে বারান্দায় চলে এসেছি। গ্রিলের বাইরের ঘোর অন্ধকারের ভেতরে বাগানের মধ্যে থাকা ছোট ঘরটার দিকে ছুটছি এখন। শশধরদার ডাক ওদিক থেকেই এসেছে। অন্ধকারে সেখানে কি করছে শশধরদা? আমি দিনের বেলায় দু একবার গিয়েছি সেই ঘরে, রাতে এই প্রথম যাচ্ছি। আমাকে যেতেই হবে, আয়না ঘরের কথা সবাইকে জানাতে হবে। ভয়ের কি আছে? এই তো পাশের পারুল পিসির বাড়ি থেকে টিভির আওয়াজ আসছে, ভয় পেলেই ভয়, নইলে কিচ্ছু না। ফাঁসি দেওয়া মহিলাটাকে আমি চিনি না, কোনোদিন তাকে দেখিনি। এসব নাকি ছায়া, সত্যি নয়? আমি একবার পিছন ফিরে মাকে দেখার চেষ্টা করলাম। মা আমাকে ডাকলে আমি শুনতে পাবো না। তাহলে কি মাকে বলে যাব যে আমি বাগানের ভিতরে ছোট ঘরে যাচ্ছি? আর আয়না ঘরের কথাও তো মাকে বলতে হবে। আজ আমি ওই ঘরে আর ঘুমোতে পারবো না, মাকে সব খুলে বলতেই হবে। আমার শরীরটা কাঁপছে, শীত করছে। দৌড়ে গিয়ে আমি মাকে জড়িয়ে ধরলাম। মা মোবাইলে কথা বলছিল বাবার সঙ্গে। আগামীকাল সেতুদি আসবে ক্ষীর তক্তি নিয়ে, কাল পুজো জোগাড় যেন মা করে রাখে। মা এখন ফোনে ব্যস্ত, মায়ের সঙ্গে কথা বলতে হলে অপেক্ষা করতে হবে, তাতে রাত পেরিয়ে যাবে। বাবা যখন ফোনে কথা বলে তখন অন্তত মিনিট দশেক তো লাগে কথা শেষ হতে। তারপর আবার সেতুদি আসছে। সেতুদি বাবার পিসি, দাদুর যমজ বোন। দাদু দিদি সম্বোধন করতেন বলে বাবাও নিজের পিসিকে দিদি বলে ডাকে। সেতুদি আমার দিদা হয়, আমি সেতুদিদা না বলে সেতুদিই বলি। অনেক বয়স সেতুদির। আসবে ট্রেনে চেপে মশাগ্রাম থেকে, এসে শিয়ালদায় নেমে ট্যাক্সি নিয়ে আমাদের বাড়িতে আসবে। আচ্ছা, সেতুদি এখন আসছে কেন? ওহো, এটা তো সেপ্টেম্বর মাস, এই মাসেই তো দাদুর মৃত্যু হয়েছিল। দাদুর মৃত্যুর তারিখে সেতুদি এসে ক্ষীর তক্তি দিয়ে দাদুর পুজো করে, আমি ভুলেই গিয়েছি। সেতুদি আসবে বলে বাবা উত্তেজিত হয়ে আছে, সুতরাং আজ কথা শেষ হতে আরও সময় লাগবে। শুনেছি সেতুদি নাকি বাবাকে বলেছে, এই বাড়িতে পুজো দিতে হয়, বাড়িটা প্রাচীনকাল থেকেই অভিশপ্ত, যখন বলি চায় উঠোনে চাঁদের আলো এসে পড়ে কৃষ্ণপক্ষে। শশধরদার ডাক শুনতে পাচ্ছি, এসো গো। আমি হুট করে বাগানের দিকে নেমে পড়লাম। কি অন্ধকারে বাবা, এই রাতের দিকে এদিকটা কেমন অচেনা অচেনা ঠেকছে। ঝোপঝাড়ের মধ্যে দিয়ে যেতে যেতে থমকে গেলাম। এদিকে এটা লম্বা মতো কি? দাঁড়িয়ে দেখতে দেখতে বুঝতে পাচ্ছি মোটা একটা বাঁশ রেখেছে কেউ। কেউ আবার কি, শশধরদা ছাড়া আর কার কীর্তি? বাঁশের পাশ কাটিয়ে যেতে যেতে আবার সামনে একটা লম্বা মতো, এটাও বাঁশ? আমি একটু অবাক হলাম। কেন যেন মনে হচ্ছে আমি আরও বাঁশ দেখতে পাব। শশধরদা এখানে ওখানে একই সাইজের বাঁশ সাজিয়ে রেখেছে কেন? আমি আরও খানিকটা এগিয়ে দেখলাম অন্ধকারের মধ্যে সেই ছোট ঘরটা চুপ করে দাঁড়িয়ে আছে। কোথাও একটা যেন কট কট করে শব্দ হলো, যেন দরজার পাল্লা অল্প অল্প নড়ে উঠল। দরজা কোথায়? অন্ধকারের মধ্যে কিছুই দেখতে পাচ্ছি না। শশধরদাই বা কোথায়, ঘুমোচ্ছে? আমি গলা তুলে ডাকতে যাব বলে বুকের মধ্যে জোরটা দিয়েছি, অমনি মনে হলো ঘরের মধ্যে কি একটা যেন হচ্ছে, একটা কিছু, কারা যেন কথা বলছে বা জোরদার ঝগড়া হচ্ছে। তবে সবই অত্যন্ত নিচু স্বরে, কেবলমাত্র আওয়াজের অস্তিত্বটুকু অনুভব করছি। অর্থাৎ শশধর ছাড়াও কি ওই ঘরে কেউ আছে? আশ্চর্য হওয়ার মতোই ঘটনা বলতে হবে, ও ঘরে আর কে থাকতে পারে? বুঝেছি, খানিক আগে উঠোনের ম্লান আলো ছায়ার মধ্যে যে লোকটাকে এদিকে আসতে দেখেছি, যাকে দেখে আমি ভয় পেয়েছিলাম, অ্যাকচুয়ালি সে শশধরের বন্ধু বা পরিচিত কেউ।
দেখেছো মানুষ কত রকমভাবে ভয় পায়? ইচ্ছে হলো এখনই দরজাটা আচমকা খুলে দিয়ে শশধর আর তার বন্ধু যেই হোক না কেন তাদেরকে চমকে দিই। ভাবতেই দেরি করার তো কোনো কারণ দেখছি না। আস্তে আস্তে পা বাড়ালাম। অন্ধকার বুনো ঝোপঝাড় মিলে কেমন একটা গন্ধ ছড়িয়েছে বাগানের মধ্যে। এই গন্ধ না কোনো ফুলের না কোনো গাছপালার, গন্ধটা মাটির অতল থেকে উঠে আসছে যেন। ঠিক আমাদের টিউবওয়েল বসানোর সময় যে বিরাট একটা গর্ত খুঁড়েছিল কলমিস্ত্রি গম্ভীর সিং, তখন এই রকম খানিকটা গন্ধ পেয়েছিলাম। মাটির গভীর থেকে গভীরে এই গন্ধ সঞ্চিত থাকে। এই মুহূর্তে তেমনই একটা গন্ধ ছেয়ে আছে আমাদের বাগানের এদিকটায়। নাকি পুরো বাড়িতেই ছড়িয়ে পড়েছে গন্ধটা, কে জানে কিসের গন্ধ। কিন্তু আমার নাকি গন্ধটা যাওয়ার পর থেকেই গাটা কেমন গুলিয়ে উঠেছিল, বমি আসছে। আমার মনের অন্তঃস্থল থেকে কেউ যেন ইঙ্গিত দিচ্ছে বারবার, ফিরে যাও, ফিরে যাও, এগিও না, ফিরে যাও, এগিও না। ধুস, নিকুচি করেছে দ্বিধাদ্বন্দ্বের। নিজেদের বাড়ি, ভেতরে আমাদের আপনজন শশধর আছে, ভয়টা কিসের? বরং লজ্জা পাওয়া উচিত আমার ভয় পাচ্ছি বলে। দরজায় কান পাতলাম। যদিও এটা ঠিক কাজ নয়, কেউ কথা বলছে তার কথা আড়ি পেতে শোনা উচিত নয়, কিন্তু এখানে উচিত বা অনুচিতের শাসন কাজ করছে না। একটা অস্বাভাবিক কিছু হচ্ছে বলে মনে হচ্ছে। আমার উচিত এই বিষয়ে তদন্ত করা, দরকারে মাকে ডেকে আনা। না, আমি নিজেই দেখব। মা যেমন বলে হয় এসপার নয় ওসপার, ঠিক তেমন। ভাবার সঙ্গে সঙ্গে একটা ধাক্কা দিয়েছি, অমনি হাট করে খুলে গেল দরজাটা। ঘরের ভেতরে ঘোর অন্ধকার থাকারই কথা, অন্তত বাইরে থেকে আলোর সামান্যতম আভাসও পাওয়া যায়নি। অদ্ভুত শব্দ পাচ্ছি, যেন শারীরিক যন্ত্রণায় কেউ গোঙাচ্ছে। অন্ধকার ঘর, কিন্তু ঘরের ভেতরে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে একটা অদ্ভুত নীলাভ স্বচ্ছ সরু লম্বা আলো সাপের মতো ইলিবিলি কাটছে। কখনো চাল ছুঁয়ে ফেলছে, কখনো লম্বা হয়ে চার দেয়ালের গায়ে লেপটে যাচ্ছে। সেটাকে লক্ষ্য করছি, দেখছি লম্বাটে শরীর আর সুচালো মুখ নিয়ে সে একটা কোনো বস্তুকে পেঁচিয়ে ধরেছে। সেই বস্তুর মুখনিঃসৃত গোঙানি আমি শুনতে পাচ্ছি। নীলাভ সর্পিল আলোক বস্তুটির সুচালো মুখে চেরা জীব লিকলিক করছে। আমার ত্রাস বিস্ফারিত চোখে এই দৃশ্য দেখে অজান্তেই অস্ফুট শব্দ করে ফেলেছি। সেই শব্দ ঘরের ভেতরে যেন বিস্ফোরণ ঘটিয়ে দিল, ছত্রাকার হয়ে গেল সেই আলোক সর্প। ঘরের চারপাশে ছড়িয়ে পড়েই ফের একীভূত হওয়ার চেষ্টা করছে সে। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি। ওখান থেকে সরে আসার বুদ্ধি মাথায় এলো না। স্থবির হয়ে দেখছি সেই আলোর সাপ ফের শরীর গুছিয়ে নিয়েছে এবং দ্রুত নিজের আকৃতি নিয়েই ঘুরে আমার দিকে তাকালো, যেন যেন বলছি কারণ তার চোখ নেই। কিন্তু সুচালো মুখের চেরা জিভের মতো অংশটা দেখে মনে হচ্ছিল শূন্যস্থানে একজোড়া চোখ আছে। এ ঘুরে তাকাতেই আমার শরীর থরথর করে কেঁপে উঠল। আমি ভয় পেয়েছি, এমন ভয় আমি আগে কখনো পাইনি, অনুভবও করিনি ভয় শব্দটা এমন হতে পারে। যে বস্তুটাকে পেঁচিয়ে ধরেছিল সেই বস্তু গোঙাচ্ছে মেঝের ওপর শুয়ে পড়ে। ওটা কি, কুকুর নাকি অন্য কোনো প্রাণী? ভালো করে তাকিয়ে দেখতেই চমকে উঠলাম। সে কি, এটা মানুষ? মেঝের ওপর উপুড় হয়ে পড়ে আছে একটা মানুষ। কে এটা? অন্ধকার গভীর নয় এখন, অনেকটা নীল আলোর বিচ্ছুরণ অন্ধকারে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে।
এই পরাবাস্তব জগতের আলোর মধ্যে আশা নেই, ভরসা নেই, আনন্দ নেই, আছে কেবল একটা শ্বাসরোধকারী ভয় আর ঘৃণা, আর আছে মুক্তির তীব্র আকাঙ্ক্ষা। হঠাৎ অনুভব করলাম গন্ধটা তীব্র হচ্ছে, পরিচিত দুর্গন্ধ নয়, এক বিষাক্ত, অচেনা, উপমাহীন, ভয়ঙ্কর দুর্গন্ধ। আমি অচেতন হয়ে পড়েছি, অনুভব করছি একটা চরম শৈত্য প্রবাহ দড়ির মতো চেপে পেঁচিয়ে ধরেছে আমাকে, আমার শরীর পিষ্ট হচ্ছে, রক্ত, মাংস, হাড়, মজ্জা চূর্ণ হয়ে যাচ্ছে, কথা বলতে পারছি না, কোঙাচ্ছি। কেউ চিৎকার করে উঠল ঠিক তখন, কে চিৎকার করেছে বুঝিনি, কানেই ঢোকেনি হয়তো সেই শব্দ, কেবল একটা আর্তনাদ কানে এসে ধাক্কা দিয়েছে আর আমাকে ধরে টানছে কেউ। আমি বুঝতে পারছি গলগল শব্দে তরল কোনো পদার্থ ঘরের ভেতরে গর্তের গহীনে ঢুকে যাচ্ছে। মেঝের মধ্যে গর্ত আছে নাকি? গলগল করে ভারী তরলের গড়িয়ে পড়া শব্দ পাচ্ছি। এতটা ভারী তরল পদার্থ কিভাবে কোথা থেকে এলো জানি না, শরীর নেতিয়ে পড়ছে আমার, আমি জ্ঞান হারিয়ে ফেললাম। শরীর ভালো নেই, তীব্র জ্বরে গা পুড়ে যাচ্ছে, ঘরের মধ্যে শুনতে পাচ্ছি কোথাও বাঁশ কাটা হচ্ছে, একই সাইজের বাঁশ কাটছে কারা, চালা তৈরি হচ্ছে, কেউ মারা গিয়েছে। মনে হচ্ছে দেখতে পাচ্ছি কোমরে গামছা বাঁধা সৎকার সমিতির লোকেরা হাজির হয়েছে, যেমন হয়েছিল দাদু দিদা মারা যাওয়ার পরে। জ্বর ছাড়ল তিন দিন পরে, তাকিয়ে দেখি ঘরের মধ্যে সেতুদি দাঁড়িয়ে, মা বসে আছে আমার পাশে। সেতুদি বলল, এবার জ্বর ছেড়েছে, আজকে ক্ষীর তক্তি খাওয়াবো, জ্বরের মুখে ভালো লাগবে বলে সেতুদি হাতের বাটি থেকে এক টুকরো ক্ষীর তক্তি তুলে আমার মুখের কাছে আনতেই আমি সেই ভয়াবহ দুর্গন্ধটা পেলাম। আতঙ্কে চিৎকার করে উঠেছি, মা গো! তাড়াতাড়ি করে ক্ষীর তক্তি সরিয়ে ফেলা হলো, মা আমাকে জড়িয়ে ধরেছে। কি হয়েছে তোমার? কি হয়েছে বা কি হয়েছিল তা আমি জানি না। আজ চার দিন হয়ে গেল আমি আমার কোনো প্রশ্নের জবাব পাইনি। দুপুরের দিকে পা টিপে টিপে এলো শশধরদা, বলল, সব প্রশ্নের জবাব হয় না, ওসব নিয়ে ভেব না। মা আজ সন্ধ্যের দিকে পাশে বসিয়ে শুনতে চেয়েছে আমার কথা। আমি বলেছি যা যা হয়েছে সব বলেছি, আমার দুঃস্বপ্নের কথাও বলেছি, যা আমি জ্বরের ঘরে দেখেছিলাম, বাঁশ কাটার শব্দের কথাও বলেছি। মা খানিক চুপ করে থেকে বলল, বাগানের ঘরে তোমার দাদু অসুস্থ অবস্থায় ছিলেন, তার মৃত্যু হয় ওই ঘরেই, কিন্তু জানি না কেন শীতু দিয়ে এসে ওই ঘরে গিয়ে ক্ষীর তক্তি রেখে আসে, তোমার দাদু ভালোবাসত বলে। শশধর দেখেছে সেই তক্তিতে পিঁপড়ে লেগেছে, কেউ খায়নি, অথচ সেতুদি ওখানে কাউকে দেখে নাকি, জানি না কি ব্যাপার, তবে ওখানে আমি যাই না, তোমার বাবাও যান না, শশধর যাই। শেষ পর্যন্ত সেটাই কাল হলো। শশধরের মৃত্যুটা কি মর্মান্তিক, শরীরের অর্ধেকটা গর্তের মতো একটা সুড়ঙ্গের মধ্যে ঢুকে গিয়েছিল, পা দুটো ওপরে ছিল, বেচারা শ্বাসরুদ্ধ হয়ে মরে গেল, নীলচে কালো হয়ে গিয়েছিল শরীর। আশ্চর্য ব্যাপার এটাই, বাগানের ভেতরে ঘরের মধ্যে গর্ত এলো কি করে? কিসের গর্ত? সাপ? তুমি ঘরের মধ্যে দেখোনি এসব, সত্যিই দেখেছ? এ বাড়ি কি প্রাণের বলি চায়? বাগানের মধ্যে ঘরটা দেখা যাচ্ছে অল্প অল্প, বন্ধ দরজার বাইরে থালায় ক্ষীর তক্তি সাজিয়ে কী সব বলছিল সেতুদি, এখান থেকে সেসব কথা শোনা যাচ্ছে না। কিন্তু শশধর আর নেই, আমাকে বিভৎস সাপের হাত থেকে বাঁচাতে টেনে ধরেছিল কে? শশধর? তাই কি ওকে মরতে হলো? দুপুরে তাহলে কে এসেছিল আমার কাছে শশধর হয়ে?
সেদিন কি একজনকে মরতেই হতো? বাঁশ গুছিয়ে রেখেছিল কেউ কি সেই জন্যই? কৃষ্ণপক্ষের শেষ, আজ উঠোনে চাঁদের আলো পড়েছে। আমি দরজা বন্ধ করে দিলাম। জ্যোৎস্নায় আমার বড় ভয় এখন। কিছুদিন আগে উঠোনের চাঁদের আলোকে আমি সাপের মতো এঁকে বেঁকে বাগানের ঘরের দিকে যেতে দেখেছিলাম। আপনারা শুনলেন লেখিকা সাগরিকা রায়ের কাহিনী উঠোনে চাঁদের আলো। অনেক ধন্যবাদ লেখিকাকে এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকার জন্য। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না, গুজবে কান দেবেন না, সুযোগ পেলেই ভ্যাকসিন নিয়ে নিন, সমস্ত সরকারি সতর্কতা মেনে চলুন এবং নিয়মাবলীর পালন করুন। থার্ড ফেজ যেন আর আমাদের দেখতে না হয়। নিজে সতর্ক থাকুন, অন্যকে সতর্ক করুন। শুভরাত্রি।